সবার জীবনে একটা স্বপ্ন, একটা ইচ্ছা থাকে, আর যদি তা পূরণ করতে পারা যায় তাহলে তো আর কথাই থাকে না। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে, দেশে দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একদম সকালে আকাশটা যেন কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ভরে আছে, একদম অন্ধকার মতো আছে। এটা হচ্ছে ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পরে একটু আকাশটা দেখলাম, তারপরে চলে এলাম রীতিমতো চা খেতে, যেটা প্রতিদিন করে থাকি। আসলে চা একটু খেতে হয়, বিশেষ করে তুলসী পাতার চা খেলে কিন্তু সারা দিনটা অনেক বেশি ভালো কাটে। যখনই কুয়াশা চলে গিয়েছে তখনই দেখেন আকাশটা কেমন নীল হয়ে আছে, সব কিছুই মহান আল্লাহ তাআলার লীলা খেলা, তাই না? আল্লাহ অনেক সুন্দর করে মনে হয় আকাশটাকে সাজিয়ে তুলেছেন, সুবহানাল্লাহ। এই যে দেখেন, আমি তো প্রতিদিন আপনাদেরকে আমার বারান্দার ভিতরে যে গাছগুলো ওইটাই দেখাই, আসলে বাহিরের পাশটা কিন্তু আরও বেশি সুন্দর। পাশের বিল্ডিং থেকে অনেকেই বলেন আমার বারান্দায় গাছগুলো নাকি অনেক সুন্দর। আমি এখন এখানে ভিডিও শ্যুট করতেছি, আমার দুইটাই কিন্তু বারান্দা, একটা থেকে আরেকটা আমি এখন ভিডিও শ্যুট করে নিচ্ছি। পাশের বারান্দা দাঁড়িয়ে আমি দেখেন বাইরে সিনগুলো আসতেছে, আমার মেহেদি গাছ অনেক বড় হয়ে গিয়েছে, একদম উপরে চলে যাচ্ছে, উপরে কিন্তু ছয়তলা, যেহেতু আমি পাঁচতলায় থাকি উপরে ছয়তলা, ওখানেই চলে যাচ্ছে। ওখানে দেখলাম আমার হাতের লাগানো গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু মনটা খুশিতে ভরে উঠল। এই যে দেখেন, আর এটা হচ্ছে আরেকটা বারান্দা, এই বারান্দা আমি পুঁইশাক লাগিয়েছি, দেখেন পুঁইশাকের গাছগুলো কী সুন্দর বড় হয়ে যাচ্ছে। এগুলো আমি ভাবছিলাম আগা ডোগা কেটে দিব, কিন্তু কাটতে ইচ্ছে করে না, হয় আর একটু বড় হবে, তবে এগুলো কেটে দিলে কিন্তু পরে আরও শাখা পালা গজা যাবে, তাই না? ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমি সবার ভিডিও লাইক করে দেখি, আপনারাও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এখন আমার বারান্দার বাগান থেকে চলে এলাম। আসলে ড্রয়িং রুমটা আমি বিভিন্ন ফুল দিয়ে সাজিয়েছি, এটা অনেকেই জানেন। এখন এই যে ড্রয়িং রুমটা একটু ক্লিন করবো, ফুলগুলোর মধ্যে কিন্তু মাঝে মাঝে অনেক ধুলাবালি পড়ে থাকে, কয়েকদিন পর পর এই ফুলগুলো পরিষ্কার করতে হয়, আমি এখন এগুলো একটু পরিষ্কার করে নিব। আমার চ্যানেলে অনেকগুলো প্রিয় আপু আছেন, আসলে সবাই আমার প্রিয়, আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিও ফুল ওয়াচ করি, আর তারাও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে, সবাই কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। আমার সেই প্রিয় আপুদের বলছি, আমার কিন্তু আরও একটা প্রিয় আপু আছে, উনি হচ্ছেন মৌস ক্রিয়েটিভিটি, ওই আপুটাকে আপনারা সবাই সাপোর্ট করবেন প্লিজ, ওনার নতুন চ্যানেল, আর যেহেতু উনি অনেক দিন ভিডিও দেয়নি, কারণ হচ্ছে উনি এইবার SSC পরীক্ষা দিচ্ছে, সেই জন্য পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন থেকে আবার শুরু করেছে ভিডিও, আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, মৌস ক্রিয়েটিভিটি চ্যানেল। আসলে অনেকগুলো ফিউ আপু আছে, সবার নাম বলতে গেলে তো সব ভিডিওতে বললে শেষ হবে না, আপুরা আপনারা কেউ রাগ করবেন না, আস্তে আস্তে করে সবার নাম বলবো ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে শাপলা, আমি অ্যাঙ্কর ডাল দিয়ে শাপলা রান্না করতেছি, কে কে এরকম করে শাপলা রান্না খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এটা অনেক মজা হয়। অ্যাঙ্কর ডাল সিদ্ধ করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, পরে দিয়ে একটু বাগার দিয়ে দিলাম, এটা খেতে অসাধারণ হয়, একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার। আমার ভিডিওতে 100-150 কমেন্টস আসে, সে তুলনায় কিন্তু আমি ততটুকুই লাইক পাই, দেখা গেল যে আমার ভিডিওতে 40টাও লাইক হয় না, কেন আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেন, এ পর্যন্ত যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে দেন। এদিকে আমি যখন শাপলা রান্না করলাম, তারপরেই মাদিহার বাবা দেখেন অনেক বড় একটা মাছ নিয়ে এসেছেন, এটা হচ্ছে রুই মাছ, ওরা কিন্তু রুই মাছ অনেক বেশি পছন্দ করে, ইলিশ মাছ খেতে চায় না, ইলিশ মাছ আনলে শুধু আমিই খাই আর উনি খায়, আর মেয়েরা খেতে চায় না কারণ বলে অনেক কাটা। আমার মেয়েরা বলে কি জানেন, কে বলছে জাতীয় মাছ ইলিশ মাছ, জাতীয় মাছ হলে তাহলে এত কাটা কেন থাকে, জাতীয় মাছ কেন রুই মাছ হলো না, তাহলে কাটা কম থাকতো, বলেন তো কী করা যায় এদেরকে নিয়ে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, এই যে আসলে অনেক খুশির সময় এটা, যারা ইউটিউবে আছেন সবার জন্য কিন্তু অনেক খুশি, যখন আপনারা সবাই এই যে প্রথম পেমেন্টটা পাবেন, আমি সবার জন্য অনেক দোয়া করি যেন সবার সফলতা পান। আমি প্রথম পেমেন্ট পেয়ে গেলাম, এখানে হচ্ছে 16,200,
মাশাআল্লাহ, আমার একটা ইচ্ছা পূরণ হলো। আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে, আসলে আমরা যেহেতু মেয়ে মানুষ, মেয়েরা তো বাইরে কাজ করতে পারবো না, এই জন্য ঘরে বসে ইউটিউবিং করতেছি। আসলে আমার দুই ভাই আছে, আমার আম্মাকে অনেক যত্ন করেন, এর তুলনাই হয় না। আমার আম্মার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আমার ভাইয়েরা আমার আম্মাকে মাশাআল্লাহ মাথায় তুলে রেখেছেন, অনেক বেশি ভালোবাসেন আমার আম্মাকে এবং অনেক বেশি শ্রদ্ধা করেন। টাকা পয়সার কোনো অভাব নেই, সবারই ভারী গাড়ি আছে। তারপর আমি মেয়ে হিসাবে আমার একটু ইচ্ছা করে আমার আম্মাকে আমি কিছু দিব। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, এই জন্য আমি অনেক 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 খুশি। এটা আমি আপনাদের জন্য পেয়েছি, আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই এভাবে করে আমাকে সাপোর্ট দিবেন এবং আমার পাশে থাকবেন, আমি আপনাদের সবার পাশে আসছি ইনশাআল্লাহ। আর আমি এখান থেকে কিছু টাকা আমার আম্মাকে দিতে চাইছিলাম, কিন্তু আমার আম্মা নেয় নাই। আমি বলেছেন আমার তো কোনো টাকার প্রয়োজন নেই, কিন্তু আমি বলেছি আমার প্রয়োজন আছে। আমার খুব ইচ্ছা করে আমার আম্মাকে কিছু দিব, যাতে করে মেয়ে হিসাবে আমি আমার প্রথম ইনকাম আমার আম্মাকে দিতে পারি। এই জন্য অনেক জোরাজুরি করার পরে উনি মাত্র আমার এখান থেকে 1,000 টাকা রেখেছেন, এটা নাকি উনি সবসময় রেখে দিবেন। আসলে আমার কাছে এটাই ভালো লেগেছিলো। আর আমার একটা ইচ্ছে ছিল আমি প্রথম পেমেন্ট দিয়ে আরগুলো দিয়ে আমি গরিব দুঃখী সাহায্য করব। আসলে সাহায্যের কথা বলা ঠিক না, ডান হাতে দিলে বাম হাতে জানাও ঠিক না, এই জন্য আমি কিছু বলি না। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি গরিব দুঃখের পাশে সবসময় দাঁড়াতে পারি। এই যে আমি কথা বলতে বলতে কিন্তু এই দিক থেকে আপনাদেরকে হ্যান্ড ওয়াশ বানানো শিখে দিচ্ছি। এখানে আমি প্রথমে একটা 100 গ্রামের লাইফবয় সাবান দিয়ে গ্রেট করে নিয়ে তারপরে চুলে রান্না করে নিয়েছি 20 মিনিট। রান্না একটু পানি দিয়েছি, 1 লিটার পানি দিয়ে 100 গ্রাম সাবানের সাথে মিশিয়ে ভালো করে এটা গুলিয়ে নিয়েছি। তারপরে 20 মিনিট পরে চুলে থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পরের দিন আমি এই যে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম গ্লিসারিন। গ্লিসারিন দিলাম আমি এখানে 2 চা চামচের মতো। গ্লিসারিন দিলে কিন্তু হ্যান্ড ওয়াশের মধ্যে ভালো হয়, যেহেতু আমরা হাত ধুবো, হাতের কোমলতা বজায় থাকে। যখনই করোনা ছিল তখন কিন্তু একসময় হ্যান্ড ওয়াশ পাওয়া যায়নি, এটা অনেকেই জানেন। আমি অনেক হ্যান্ড ওয়াশ খুঁজেছিলাম, তখন হ্যান্ড ওয়াশ পাওয়া যায়নি। তখনই চিন্তা করলাম, মাথায় এলো না হাত ধুতে হবে করোনার সময়, কিন্তু প্রতি 20 মিনিট পর পরে হাত ধুতে হবে। তখন কিন্তু অনেক সমস্যা ছিল, সেই জন্য আমি নিজে হ্যান্ড ওয়াশ বানানো শিখে গেলাম। তখন থেকে যে এখন পর্যন্ত আজকে 3 বছর হয়ে যাচ্ছে আমি হ্যান্ড ওয়াশ বানাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু একটা পারফেক্ট হ্যান্ড ওয়াশ বানাতে পারি, সেই জন্য আমার খুব ভালো লাগে। আর দোকান থেকে কিনে আনতে হয় না। দেখেন এখানে কিন্তু একটা সাবান দিয়ে অনেকগুলো হ্যান্ড ওয়াশ হয়ে গিয়েছে। এই যে এখানে 3টা বোতল হয়ে গেল, আর এখানে 2 লিটারের প্রায় 3 ভাগের 2 ভাগ ভর্তি হয়ে গেল 7-আপের বোতলে। এটা রেখে দিব, আর এগুলো যখন শেষ হয়ে যাবে তখনই আমি আবার এগুলো বোতলের মধ্যে ঢেলে নিব। আমার রিলেটিভরা আসলে সবাই কিন্তু আমার এই হ্যান্ড ওয়াশে প্রশংসা করে। আপনারা যদি কেউ চান তাহলে আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পারফেক্ট হ্যান্ড ওয়াশ বানানো যায়। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন দেখেন এই যে 1 ফোঁটা দিয়ে কিন্তু অনেক সুন্দর ফেনা হয়ে যাবে, অনেক সুন্দর করে করা যায়। আমি হাতটা ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, দেখেন অনেক ফেনা হয় আর অনেক ভালো লাগে। যেহেতু এখানে গ্লিসারিন দিয়েছে, সেই জন্য দেখেন হাতের কোমলতা আরও বেশি বৃদ্ধি পায়। আমার মেয়েরাও কিন্তু এখন বাইরের হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ করতে চায় না, বলে আমার আম্মুরটাই হচ্ছে পারফেক্ট। আমি যেটা বানাই, যে কোনো কিছু খাবার বলেন, ইউজ করার জিনিস বলেন, সব নাকি আমারটা পারফেক্ট। বলেন তো সবসময় কি পারবো? এখন ওরা বলে কি করবো, আর মেয়েদের ভালো রাখার জন্য তো করতেই হবে। এটা হচ্ছে একদম সন্ধ্যায়, দেখেন সূর্য ডুবো ডুবো অবস্থা আছে। একটু কাজ করছিলাম তখনই আমার ছোট মেয়ে দেখেন ভিডিও করে নিয়েছে, একটু কাঁপানো হয়েছে আর কি, অত বোঝে না। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সূর্য ডুবোটা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।